যে দুর্ঘটনা কখনো রমজান মাস কি দুর্গাপুজো এটা দেখে আসে না যে কোনো সময় এটা করতে পারে এই এতগুলি মানুষের মৃত্যুর নেবে এতগুলো মানুষের সাথে প্রতারণা কারা করলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় বেআইনি নির্মাণ করা যায় এই যে ধারণাটা লোকের কাছে পৌঁছলো কারা টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে মানুষগুলোর কি দাম জীবনের পাঁচ লক্ষ টাকা আজকের যুগে পাঁচ লক্ষ টাকা দাম কেন এত তাড়াতাড়ি কেন মানে কি ওইটা নিয়ে মানে ওই নিয়ে নির্মাণ নিয়ে রাজনীতি করবেন না বেআইনি নির্মাণ নিয়ে আপনারা মানে তৃণমূল কংগ্রেসের নেতারা কোটি কোটি টাকা রোজগার করে ফেললো কলকাতার কথা বলছিলাম হাওড়ায় যান না এই তো আমার জেলার সমস্যা আমার শহরের সমস্যা হাওড়া শহরের বুকে যদি আপনি দেখেন বেআইনি নির্মাণ এত ভয়াবহ আমি জানি না সেটা যেদিন যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে মানুষের কি অবস্থা ঘটবে কারণ এমন এমন জায়গা আছে এই শহরে যেখানে যদি কোথাও একটু আগুন লাগে তাহলে দেখবেন যে আগুন নেভানোর কোনো পদ্ধতি থাকবে না কজনকে ক্ষতিপূরণ দেবেন করতে করতে তো পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ক্ষতিপূরণ থেকে বাংলার ক্ষতি করে দিচ্ছেন তো একই সাথে দেখা যাচ্ছে বলছেন যে কোথাও খুঁজে পাওয়া যায় না কোথা কোথা খুঁজেছি তোমায় বলেছেন উনি কোথায় খুঁজতে চান খুঁজতে চান না আমার দরকার নেই উনি প্রচার করছেন উনি একজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা প্রত্যেকে আমি নট ইন্টারেস্টেড আপনি পাচ্ছেন কিনা দেখুন না আপনি আস্তে আস্তে করে তো এসেছেন এখানে শহরের বিভিন্ন জায়গায় খুলুন খুঁজে পাচ্ছেন কিনা মানুষের মনে আমরা আছি অন্তর মিলালে অন্তরের আসল পরিচয় আমরা মানুষের অন্তরের কথাটা হাওয়াই চুটি পড়লেই যে সৎ সহজ রাজনীতিবিধান এরম বিষয় নয় রাজনীতি করতে গেলে নিজের অবস্থানকে স্থির রাখতে হয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনি কোন জায়গায় আছেন আপনি সেই জায়গাটাকেই সম্বল করে যাচ্ছেন কিনা আপনি যদি রাজনীতির স্বার্থে যদি নিজের জায়গা পরিবর্তন করেন কালকে জনগণকে বিক্রি করে দেবেন দ্বিধা করবেন না জনগণের পিছনে ছুরি মারতেও আপনি দ্বিধা করবেন না পিঠে

পরিকল্পনা কই তেরো বছর ধরে ক্ষমতায় আছেন একটা উড়াল বল দেখাতে পারবেন হয়েছে নতুন করে একটা উড়াল বা কবে হয়েছিল কাদের আমলে প্রজেক্ট নবান্ন কাফির প্রজেক্ট প্রজেক্ট বামফ্রন্টের আমলে শুধু উনি নিয়ে এসেছেন তাও নবান্ন করা হয়েছিল হাওড়ার বস্ত্র শিল্পের জন্য সেই শিল্পীরা ঢুকছেন হাওড়ার এমপি রেখেছেন আই ওয়ান্ট টু নো আমার জানার অধিকার আছে আমি হাওড়ার একজন নাগরিক আমি জানতে চাই আমার সাংসদ কতবার এখানকার জড়ি শিল্পী বস্ত্রশিল্পী তাদের কথা গিয়ে সংসদে তুলে ধরেছেন আদৌ ধরেছেন কিনা তিনি তো তাদেরও সাংসদ ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী বাম কংগ্রেস মনোনীত প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি আমাদের অন্যভাবে এতদিন দেখেছে বঙ্গ টিভির দর্শকরা আজকে প্রার্থী হিসেবে কথা বলবো দাদা প্রার্থী হিসেবে জানার পর আগে থেকে কি জানতেন যে আপনি প্রার্থী হচ্ছেন হাওড়া থেকে আপনাকে দাঁড় করানো হচ্ছে আমাদের পার্টিতে এরকম বিষয় হয় না যে আগে থেকে কিছু জানানো বা স্বাভাবিকভাবে পার্টি আমাদের কাজ দেয় সেই কাজ আমাদের করতে হয় এই নির্বাচনে পার্টি আমাকে প্রার্থী করেছেন আমি পার্টির প্রার্থী হিসেবে লড়ছি এটা স্বাভাবিক একটা কাজের মধ্যেই পড়ে হ্যাঁ বলতে পারেন দায়িত্বটা বেড়েছে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব শুধু পার্টির প্রার্থী হিসেবে নয় জনগণের কাছে পৌঁছানোর জন্য আমার যে দায়বদ্ধতা আমার যে বোধ সেই জায়গাটা জনগণের কাজ করার জন্য উপযুক্ত হয়ে ওঠার জন্য আমার পার্টি যে গুরুদায়িত্ব দিয়েছেন সেটা করবার আমি চেষ্টা করবো হাওড়া একদম নিজের মাটি আপনার নিজস্ব মাটি লড়তে কতটা কঠিন বা কতটা সহজ মনে হচ্ছে দেখুন লড়াই কঠিন আবার লড়াইটা সহজ কঠিন লড়াইকে সহজ করার জন্যই আমরা আমাদের মতাদর্শকে নিয়ে রাজনীতি করি লড়াইটা কঠিন যদি বলেন তাহলে কেন আপনি বলতে পারেন আমার বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা কোনো না কোনোভাবে কোথাও রাজ্যের বা কেন্দ্রের শাসক দলের তারা প্রার্থী তাদের পক্ষে তারা মনে করেন তাদের পজিটিভ দিক হচ্ছে তাদের কেন্দ্র সরকার বা রাজ্য সরকার আছে মানে রাজ্য সরকার সরকার বা কেন্দ্র সরকারে তারা তারা আছেন এটাকে ব্যবহার আমার ক্ষেত্রে কিন্তু বিষয়টা হচ্ছে যে জনগণ আছেন এই কথাটা মাথায় রাখতে হবে আর দুই আমার যেটা আছে সেটা হচ্ছে আহ মতাদর্শ এবং যে কথাগুলো আমি বলতে চাই আজকে দাঁড়িয়ে খুব প্রয়োজন বলবার যে কথাগুলো জনগণের কথা অন্ততপক্ষে গত গত ছদিন ধরে আমি প্রচারের সঙ্গে যুক্ত আছি সেদিন প্রার্থী তালিকায় আমার নাম ঘোষিত করেছে তারপর থেকেই আমি কিন্তু এই প্রচারের সঙ্গে যুক্ত হচ্ছি আমি পায়ে হেঁটে চেষ্টা করছি গোটা এই লোকসভা কেন্দ্রটার মানুষের কাছে পৌঁছাবার যেটা আমার প্রথম কাজ বলে আমি মনে করি যত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে ততই কিন্তু আমরা এগোতে পারবো জনগণের সঙ্গে সম্পর্কটাকে আমি একেবারে জোর দিচ্ছে এই কাজটাতে একদিকে যেমন প্রসূন বন্দ্যোপাধ্যায় উল্টো অপর দিকে দেখা যাচ্ছে আপনার রথিন চক্রবর্তী মানে দুটোই একদম হেভি ওয়েট পার্টি তার সঙ্গে সব্যসাচী চ্যাটার্জি কতটা লড়াই হবে আরে ওয়েটের দিক থেকে আমি হেভি ওয়েট হবো মানে ওয়েট ঠিক আছে তা আমার ওয়েটের কাছে কেউ পাবেন না কিন্তু প্রশ্ন হচ্ছে যে হেভি ওয়েট মানে কি হেভি ওয়েট মানে কি এই কথাটা বুঝছেন কেন প্রত্যেক প্রার্থী সমান আমি ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক লেভেল লেভেল প্লেইং ফিল্ড এটা তৈরি করে এই নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বী আমরা প্রত্যেকে সমান এই জায়গা থেকে আমরা শুরু করি সো লেটস স্টার্ট দিস ক্রেম ফ্রম দি পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষ পশুন বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন আমরা জিতে নেব উন্নয়নটা একদম উন্নয়নটা রাস্তায় দাঁড়িয়ে সেই রাস্তায় উন্নয়নটা দাঁড়িয়ে আর কি করে সরাবেন বলুন তো উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে শুধু যদি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং উন্নয়নের জন্য যদি ভোট পায় তাহলে হাওড়া শহরের রাস্তাঘাট হাওড়া শহরের আবর্জনা হাওড়া শহরের ভোট না হওয়া কর্পোরেশনের সেই আঠেরো সাল থেকে এত উন্নয়ন করলেন একটা ভোট করাতে পারলেন না আঠেরো থেকে তেইশ পর্যন্ত এত উন্নয়ন করেছেন হাওড়ার তেরো সালে ক্ষমতা এসেছিলেন হাওড়া পুরসভার আঠেরো থেকে তেইশ পর্যন্ত ভোটই করাতে পারলেন না কেন পারলেন না যদি উন্নয়ন করে থাকতেন তাহলে আঠেরো সাল থেকে তেইশ পর্যন্ত আপনারা ভোট করাতে পারতেন ভোটটা করলেন না কেন আজকে এটা প্রশ্ন যদি উন্নয়ন করে থাকতেন তাহলে আপনারা ভয়ে পেতেন না মানুষকে ফেস করতে আসলে রাজ্যের শাসক দল জনগণকে ফেস করতে ভয় পেয়েছেন হাওড়ায় জনগণকে ফেস করতে ভয় পেয়েছেন এমন এমনকি তৃণমূল কংগ্রেসের সমর্থকদেরকেও ফেস করতে ভয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রসূন বন্দ্যোপাধ্যায় ব্যক্তি হিসেবে আমার প্রতিদ্বন্দ্বী নন্ তৃণমূলের প্রার্থী আমার হিসেবে দেখা যাক দেখা যাক আমি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কোন সার্টিফিকেট দিতে চাই না সার্টিফিকেট দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই সার্টিফিকেট দিয়েছে তৃণমূলের বিভিন্ন নেতার আনন্দবাজার পত্রিকায় পরশু প্রকাশিত হয়েছে নট অন দ্যাট উনি যা খুশি হতে পারেন উনি উনি বড় হেভি ওয়েট প্রার্থী হতে পারেন কিন্তু এই মুহূর্তে উনি লেভেল প্লেইং ফিল্ড প্রিন্সিপালের উপরে কাজ করছেন কিনা সেটাই দেখার আমি সেটার উপরেই জোর দিচ্ছি আমি মনে করি এই নির্বাচনে উনিও যে আমিও তা এবং বাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সেই জায়গাতেই কিন্তু পপুশাই জে দা বিহেভিওড বলবো না কেন পোষণ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ਦਿੱচ্ছে শুধুমাত্র পোষণ বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি বলছেন যে আর ও মানুষকে বলুন যাতে আমাদেরকে জয়যুক্ত করে আমার জেদ আর বেড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কি তার জেদের কি মূল্য আছে মমতা বন্দ্যোপাধ্যায় কে তার জেদের কি মূল্য আছে ওনার কথার মূল্য ওনার দলের লোকেরা দেয় ওনার কথার মূল্য ওনার ভাইপো দেন কোথায় দেয় কে কে চিন্তা করছেন কোথায় চিন্তা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের তথাকথিত বৃদ্ধতান্ত্রিক রাজনীতির একজন প্রতিনিধি রিটায়ার করার সময় হয়েছে রিটায়ার করুন সময় এগোচ্ছে ওনার ভাইপো বলেছেন সময় হলে রিটায়ার করা উচিত উনি বলেছেন একজন রাজনৈতিক নেত্রী হিসেবে উনি বলতেই পারেন হাওড়ার মানুষ তার কথাকে গ্রহণ করবেন কি বর্জন করবেন সেটা হাওড়ার মানুষের উপর ছেড়ে দিন পার্লামেন্ট হবেন এরম কোন ব্যাপার আছে কি ফুটবল খেলতে গেলে যে যোগ্যতা লাগে আমি যদি এখন ফুটবল খেলতে যাই হবে হবে না আমি যদি ফুটবল খেলতে যাই আমি প্রসন্ন তার সাথে প্রতিযোগিতা করতে পারবো পারবো না কারণ তৃণমূল কংগ্রেসের একজন এমপি হিসেবে বাট হাওড়া সদরের এমপি হিসেবে উনি যদি আমায় বলতে পারেন যে হাওড়া সদর কেন্দ্রের মূল যে সমস্যাগুলো মানুষের যেখানে একজন এমপির ইন্টারভেনশন দরকার ছিল সেই বিষয়ে কটা কাজ করেছেন দশটা কাজ নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এমপি হিসেবে ওনার ইন্টারভেনশন হাওড়ার শ্রমজীবী মানুষের কথা বলবার ক্ষেত্রে হাওড়ার নির্বাচন না হওয়ার প্রশ্নে হাওড়ার বন্ধ কলকারখানাগুলো খুলবার প্রশ্নে হাওড়ার জড়ি শিল্প বস্ত্রশিল্প এবং হাওড়ার লোহা শিল্পের বর্তমান অবস্থার সংকট নিরসনের প্রশ্নে উনি আমায় দশটা কাজ দেখিয়ে দিন উনি করেছেন পার্লামেন্টে দশটা ইন্টারভেনশন করেছেন এই প্রশ্নে দেখুন খুলে দেখুন এটা সকলে দেখতে পাবেন সকলে দেখতে পাবেন এগুলো অ্যাভেলেবেল যে ব্যক্তি দেখতে পাবেন লোকসভার যদি ওয়েবসাইট দেখেন তাহলে খুঁজে দেখুন একজন এমপি কে দেখা যায় কি দেখা যায় না সেটাও একটা প্রশ্ন হয়েছে আমি তুলিনি নি আমরা আমাদের কাছে মানুষ তাদের সমস্যার কথা বলছেন আমি মানুষের সমস্যাগুলো শুনছি সেই সমস্যাগুলো শুনে কিভাবে নিরসন করা যায় সেদিকে চেষ্টা করছি থাকতে পারেন টাকারই তো কথা থাকবেন না কেন একটি রাজনৈতিক দল যদি বলে আমি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকি না তাহলে সেটা রাজনৈতিক দল বলে আমি মনে করি না থাকবেন আছেন কিন্তু তাতে কি চব্বিশ ঘন্টায় উনি যদি মানুষের পাশে থাকেন তাহলে তৃণমূলের এই দশা হচ্ছে কেন গোটা পশ্চিমবঙ্গে হাওড়া তার বাইরে নয় কোথায় ফিরার হাকিম বলছেন বাম আমলের জন্য এই দুর্ঘটনা গার্ডেন দুর্ঘটনা আপনি কি বলছেন আপনি জানেন ফিরাদ হাকিমের আমলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দু সালে একটা রেগুলেশন করেছিল সেই রেগুলেশন অনুযায়ী মেয়রিন কাউন্সিলের হাতে এই ক্ষমতা দেওয়া হয়েছিল যে কোন কোন বিশেষ ক্ষেত্রে কোন কোন বেআইনি নির্মাণকে আইনি করা যায় রেগুলেশন রেগুলেশন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ছাড় দিতে পারে এই কম্প্রোমাইজটা করলো কে বামফ্রন্ট করেনি তো আপনি যদি বলেন যে বেআইনি নির্মাণ নিয়ে আপনি কি বলবেন যদি আবার আমাকে যদি আপনি বলেন আপনাকে যদি বেআইনি নির্মাণ সমাধান করবার জন্য কোনো উপায় বাতলাতে হয় তাহলে আমি কি করব। আমি বেআইনি নির্মাণ বন্ধ করার প্রশ্নের আগে বেআইনি নির্মাণ কেন হচ্ছে এই প্রশ্নের উত্তরটা খোঁজবার চেষ্টা করব বেআইনি নির্মাণ হচ্ছে কারণ জায়গার অভাব স্থানের অভাব জমির অভাব শহর বাড়ছে না হাওড়া শহরের উপর জনসংখ্যার চাপ বাড়ছে কিন্তু শহরের আয়তন বাড়ছে না উপনগরী তৈরি হচ্ছে না বাসস্থানের প্রশ্নে সরকারের যে ইন্টারভেনশনের দরকার ছিল আরবান যে হাউজিং সেই হাউজিং বাড়ানোর প্রশ্নে সরকারের যে উদ্যোগ দেওয়ার দরকার ছিল মিডল ইনকাম গ্রুপ লোয়ার ইনকাম গ্রুপ এই সমস্ত স্তরের যে মানুষ তাদের জন্য সেই কাজ তারা করেননি তার জন্য দেখবেন যে এই কনস্ট্রাকশন ফিল্ডে হাউজিং এর ফিল্ডে অনেক বেশি করে বেশি করে একদম যে যা পারলো যার কিছু গতি নেই সে নেবে পড়লো এই ব্যবসায় তারপর সেই ব্যবসায় লাভ তোলবার জন্য বেআইনি কনস্ট্রাকশন করছে এবং বেআইনি কনস্ট্রাকশন করতে করতে আজকে দেখেছেন যে কি অবস্থার মধ্যে আমরা পড়েছে আমি খুব সিম্পল কথা হাওড়ার মানুষকে বলছি যে ভোট দিন হাওড়ার কথাকে দিল্লিতে তুলে ধরবার জন্য আমাদের লাভের সঙ্গে এসবে কোনো ক্ষতি ও কিছু নেই রাজীব কুমার থাকলো কি গেল গেলো কি যায় আসে রাজীব কুমার কি আবার আমি বলছি প্রশাসনের উপর ভরসা করে নির্বাচন আমরা করি না কারণ খুব পরিষ্কার কথা আমাদের যে অভিজ্ঞতা আছে সেই দু চোদ্দ থেকে মাঝখানে এসেছিল ইলেকশন কমিশনের অবজারভার আসবে তারা ফোন ধরবে না ছাপ্পা হচ্ছে বুথে ফোন না। আমরা যেভাবে নির্বাচন চাই সেটা জনগণকে নিয়েই নির্বাচন করতে চাই আর এটা করতে গিয়ে যদি এই ধরনের প্রশাসনিক অসহযোগিতা দেখি বা প্রশাসনিক দেখি পক্ষপাতিত্ব যদি দেখি কোন রাজনৈতিক দলের পক্ষে এমনকি আমার পক্ষেও যদি কোনো পক্ষপাতিত্ব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সকলের এটার প্রতিবাদ করা উচিত সেই কারণে নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকা সারা দেশে প্রশ্নের সামনে উঠছে সেই কারণে এই জায়গাটাও কিন্তু প্রশ্নের সামনে উঠবে যদি আমরা প্রতিদ্বন্দ্বিতা না করি রিগিং হবে না এবারে রিগিং হবে না দাওয়াই আবার কি নির্বাচনে আমি দাওয়াই দেবার জন্য এসেছি যারা নির্বাচনে দাওয়াই দেবার কথা বলে ওরা জনগণকে ভয়ে দেখাতে চায় আমি নির্বাচনে প্রার্থী প্রত্যেকটি জনগণ আমার কাছে সমান শ্রদ্ধার পাত্র যিনি তৃণমূলকে ভোট দেবেন তাকেও আমি সম্মান করি যিনি বিজেপিকে ভোট দেবেন তাকেও আমি সম্মান করি যিনি কাউকে ভোট দেবেন না বলে স্থির করেছেন নোটায় দেবেন তাকেও আমি সম্মান করি আমি সিপিআইএমকেও সম্মান করি কংগ্রেসকেও সম্মান করি নির্বাচনে এসেছি প্রত্যেকটি মানুষের কাছে আমি হাত করে যাব যারা গরম কথা বলেন বাক যুদ্ধে পরিণত করতে চান নির্বাচনকে এরা আসলে নির্বাচনে জনগণের বিরোধিতা করেন নির্বাচন ভাষা যুদ্ধের জায়গা নয় নির্বাচন বাক যুদ্ধের জায়গা নয় জনপ্রতিনিধিকে নির্বাচিত করার একটা জায়গা আপনার জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হবেন তিনি আপনাকে প্রতিনিধিত্ব করতে পারছেন কিনা আপনার কথা দিল্লিতে তুলে ধরছেন পারছেন কিনা আইনসভার বিতর্কে অংশগ্রহণ করছেন কিনা দেশের গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ার সময় তার অবস্থানকে পরিষ্কার করতে পারছেন কিনা এটার জন্য প্রয়োজন হয় একটি ব্যক্তির শক্তিশালী অবস্থান নেবার ক্ষমতা রাজনৈতিক অবস্থান নেবার ক্ষমতা সকালবেলা একটি রাজনৈতিক দলের সাংসদ রইলেন বিকেলবেলা পাল্টি খেয়ে অন্য রাজনৈতিক দলে চলে গেলেন তাতে করে তো দুবার এমপি হয়ে যাওয়া যায় দুটো রাজনৈতিক দলের থেকে দুটো ক্ষমতা নেওয়া যায় তিনবার প্রার্থী হওয়া যায় কিন্তু মানুষের কোনো উপকার হয় না